فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন লোক দেখানো নামাজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। একদা এক লোক তার ঘরে নামাজ পড়ছিল, নামাজে মোটেই মনোযোগ ছিল না। সে ভাবছিল পিছনে কেউ যেন আসছে, এই ভেবে সে নামাজকে আরো আকর্ষণীয় করে তুলল। ধীরে ধীরে নামাজ শেষ করল, পেছনে তাকিয়ে দেখলো কেউ নয় বরং সামান্য একটি কুকুর বসে আছে। তা দেখে সে লজ্জা পেল। সে প্রতিজ্ঞা করল ভবিষ্যতে আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর জন্য নামাজ পড়বে। বর্তমান যুগের মায়েরাই বোকা। মায়েরা তার ছেলেকে বলে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্ক টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজি টিচার আসবে। আপনি নাফরমান মা অঙ্কর কথা বললেন, আপনি নাফরমান মা ইংরেজির কথা বললেন, আপনি নাফরমান মা স্কুলের কথা বললেন, আপনি নাফরমান মা একবারও বলেন নাই, একবারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকের এই সমাজ নষ্ট হয়ে গেছে। আজকের এই সমাজের মানুষ নামাজকে কিছুই মনে করে না। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর জন্য নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যখন একটা মানুষের আওয়াজ শুনে তখন তার নামাজের ভঙ্গিমা অনেক সুন্দর হয়ে যায়, তার তেলাওয়াত মধুর মতো হয়ে যায়। হে যুবক, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি যুবক, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো। যেই আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর জন্য নামাজ পড়ো। যেই আল্লাহ তোমাকে কান দিয়েছেন সেই আল্লাহর জন্য নামাজ পড়ো। যেই আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহর জন্য নামাজ পড়ো। যেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর জন্য নামাজ পড়ো। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়িও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে আমাদের দলভুক্ত নয়। তাই আমাদের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য নামাজ না পড়া। আল্লাহ তাআলা আমাদের নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।